আজকে চলে গিয়েছি ডালা কেনার জন্য, কারণ ভাবিদের বাসে ডালা পাঠাতে হবে। তো এই 42 ডিগ্রি গরমের মধ্যে গিয়েও ডালা কিনে আনছি পছন্দ করে। বাসায় এসে একটু রেস্ট নিয়েই আমি আর আমার বোন ডালা সাজাতে বসে পড়ছি। ভাবিকে আমরা অ্যাকচুয়ালি বিয়ের আউটফিট আর গায়ে হলুদের আউটফিটটাই পাঠাবো শুধু, বাকি যা আছে সব লাগে দিয়ে আছে, ওগুলো কোনো কিছুই নামানো হয়নি, কারণ ওগুলো তো বিয়ের দিনই দিয়ে দেওয়া হবে। তাই গায়ে হলুদের আউটফিটটা আর বিয়ের আউটফিটটা আমরা ডালাতে সাজিয়ে তাকে দিয়ে আসছি। আর আমাদের বাসা থেকে যত রকমের অর্নামেন্টস দেওয়া হচ্ছে এগুলো একটু এনেছিলাম ভিডিও করার জন্য, এখানে সবগুলাই আছে। এটা হচ্ছে ভাবির লাগেজ যেটা আমরা বিয়ের দিন নিয়ে যাব। এখানে ভাবির জন্য এক্সট্রা দুইটা শাড়ি আছে। ভাবির রিসেপশনে যে আউটফিটটা সেটা এখানে সুন্দর করে সাজানো আছে, রিসেপশনের দিন ভাবি লেহেঙ্গা পরবে। আর এটা হচ্ছে মিরর, এখানে দুইটা ড্রেস আছে যেটা আমাদের বাসায় পরার জন্য। আর এখানে তাওয়াল আছে, আদার্স অন্য সব যত রকমের কসমেটিক্স লাগে সব কিছু এখানে আছে। ভাবি থেকে আমরা জেনে নিছি ভাবি কী কী ইউজ করে, এরপর সব কিছু শপিং করে এখানে রাখছি। এরপর নেল পলিশ, লিপস্টিক, শেডস, যত রকম যত কিছু লাগে সব কিছু এখানে আছে। এগুলো কোনো কিছুই ডালাতে সাজিয়ে পাঠানো হয় নাই, কারণ এটা একটা নিয়ম যে বিয়ের দিন এগুলো সব নিয়ে যাবে। জাস্ট আমরা গায়ে হলুদের আউটফিটটা আর বিয়ের আউটফিটটা দিয়ে আসছি। তো ভাবির বাসার মুরব্বীদের জন্য অনেকগুলো শাড়িও কেনা হয়েছে, এখানে সব আছে যেগুলো আমরা বিয়ের দিন নিয়ে যাব। এটা হচ্ছে ভাবির গায়ে হলুদের গহনা। ভাবির ইচ্ছে ছিল উনি গায়ে হলুদে কাঁচা ফুলের গহনা পরবে, তো ভাবির পছন্দের ডিজাইন অনুযায়ী অর্ডার করা ছিল। জাস্ট গায়ে হলুদের দিন দুপুর দিকে হচ্ছে এগুলো ভাবির বাসায় পাঠানো হয়েছে। এই তো চলে আসছি ভাবিদের বাসায়। আন্টি অনেক রকমের নাস্তা দিছে, আমরা সবাই মিলে নাস্তা করলাম। এখন নাস্তা শেষ করে সবাই বসছে ডালা খুলে দেখার জন্য। এখানে ভাবির বোনেরা ছিল, আন্টি ছিল মানে ভাবির আম্মু, এরপর সাথে ছিল ভাবির খালামণি, ফুপি, কাকি। তো সবাই মিলে বসে দেখতেছিল যে কী কী এখানে আনা হয়েছে। ওই দিনই ভাবিদের বাসায় মেহেদি সন্ধ্যা ছিল, মানে ভাবিকে আজকে মেহেদি পরানো হবে। ভাবির বোনেরা সব রেডি করতেছিল, তো ভাবিকে মেহেদি পরানো শুরু করার আগে ভাবির আম্মু, ফুপি, খালামণি, কাকিরা যারা সবাই আছে একটু করে হাতে মেহেদি লাগিয়ে দিল। এটা একটা ফর্মালিটিস বা নিয়ম, যেটাই বলেন বলতে পারেন। তো এখানে হচ্ছে প্রথমে আন্টি ভাবিকে হাতে একটু মেহেদি পরিয়ে দিল, এরপর হচ্ছে ভাবির ফুপিও হাতে একটু মেহেদি পরিয়ে দিল। এটা আমাদের বাসায় যেদিন ভাবিদের বাসা থেকে ভাইয়ের জন্য ডালা পাঠানো হয়েছিল, ভাবির দুই বোন এসেছিল ডালা নিয়ে। তো আম্মু এখানে অনেক রকমের নাস্তা রাস্তা দিচ্ছে। সবাই নাস্তা করার পর ফ্যামিলি সবাই মিলে বসছি ডালা খুলে দেখার জন্য। ডালার সাথে যেই চিপস চকলেটগুলো ছিল ভাবি আমাদের জন্য পাঠাইছে, সেগুলো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। এখানে আমার কাজিনসরা সবাই ছিল, কাকিরা ছিল, আম্মু ছিল, খালামণি ছিল।